বিষয় হচ্ছে আজকে আমার মাপে বা ওজনে যদি কোনো ব্যক্তি কোনো গোষ্ঠী কোনো কওম কোনো জাতি যখন মাপে বা ওজনে বা গণনাতে কম করবে এই জিনিসটা যখন ওই জাতির মধ্যে বেশিভাবে প্রচলন হয়ে যাবে তখন ওই জাতির কি অবস্থা হবে এ সম্পর্কে আমার আজকের আলোচনা ইনশাআল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরা মুতাফফিফিনের মধ্যে বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মন্দ পরিণাম তাদের জন্য বা ধ্বংস তাদের জন্য ওয়াইলুল লিল মুতাফফিফিন এখানে মুতাফফিফিন যদি বাদ দেওয়া হয় ওয়াইলু ইয়াউমা ইজিন যদি যোগ করা হয় তাহলে আর চূড়ান্ত ফয়সালা হবে ওয়াইলু ইয়াউমা ইজিন মানে এর মন্দ বা এর ধ্বংস এর পরিণাম চূড়ান্ত পর্যায়ে এটা হবে জাহান্নাম যেটা আমরা শুনে এসেছি ওয়াইলুন মানে একটি জাহান্নামের একটি জায়গার নাম ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বলছেন যে ধ্বংস তাদের জন্য আর এই ধ্বংসের চূড়ান্ত ফয়সালা হচ্ছে জাহান্নাম তাহলে বুঝতে হবে জাহান্নাম তাদের জন্য ধ্বংস তাদের জন্য কাদের জন্য মুতাফফিফিন যারা মাপে বা ওজনে গণনাতে কম করে বিষয়টা খুব খুব লক্ষণীয় ধ্বংস তাদের জন্য সুনিশ্চিত সেই ব্যক্তি কারা মুতাফফিফিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে যারা মাপে বা ওজনে এবং গণনাতে কম করে মাপে বা ওজনে গণনাতে কিভাবে কম করা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে বলছেন আল্লাযীনা ইযাক্তালু আলান নাসি ইস্তাউফুন মানুষ যখন কোনো মানুষের কাছ থেকে কোনো জিনিস মেপে নেয় ওজন করে নেয় যখন কোনো জিনিস শুধু মাপের মধ্যেই সীমাবদ্ধতা নয় এটা গণনার মধ্যেও হতে পারে কোনো জিনিস যখন গণনা করে নেয় তখন নেওয়ার সময় বেশি নেয় নেওয়ার সময় বেশিটা নিচ্ছে আর দেওয়ার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন এবং ওই ব্যক্তি যখন আবার মেপে দিচ্ছে বা ওজন করে দিচ্ছে বা গণনা করে দিচ্ছে তখন তারা কি করে কম দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তিদের জন্য বলছেন ধ্বংস সুনিশ্চিত তাহলে এই তিনটা আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে মাপে বা ওজনে বা গণনাতে যদি আমরা কোনো কেউ কম বেশি করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তার জন্য জাহান্নাম ধ্বংস আজকে আমাদের সমাজে আমাদের দেশে এই প্রচলনটা কতটুকু আছে যারা ব্যবসার সাথে জড়িত তারা হয়তো এই জিনিসটা বুঝতে পারবে নিজে নিজেকে যদি প্রশ্ন করে তাহলে এই ব্যক্তিগুলো বুঝতে পারবে যে আমি নিজে মানুষের কাছ থেকে যখন নিচ্ছি তখন বেশি বেশি মেপে নিচ্ছি অথবা পূর্ণ মাত্রায় নিচ্ছি কিন্তু দেওয়ার সময় কম দিচ্ছি ওই ব্যক্তি কোনোদিন চিন্তা করে নাই যে আমার পরিণাম কি হবে আমার পরিণতি কি হতে পারে আর কোন ব্যক্তির মধ্যে যখন কোন জাতির মধ্যে যখন এই জিনিসটা ছড়িয়ে পড়বে মাপে বা ওজনে যখন কম দেওয়া শুরু হয়ে যাবে ওই জাতির মধ্যে ওই গোষ্ঠীর মধ্যে ওই কমের মধ্যে যখন এটা ব্যাপকভাবে এর প্রচলন শুরু হয়ে যাবে তখন ওই ব্যক্তিদের মধ্যে এমন তিনটি গজব নেমে আসবে শুধু মাপে বা ওজনে কম দেওয়ার জন্য এই বদ অভ্যাস এই মন্দ পরিণাম এই খারাপ অভ্যাস এইটা ছিল হযরতে শুআইব আলাইহিস সালামের কওমদের
হযরতে শুআইব আলাইহিস সালামের জাতির লোকদের এই অভ্যাস ছিল, যেই জাতিরা যখন মানুষের কাছে কোনো কিছু দিত তখন কম দিত, আর যখন নিত মানুষের কাছ থেকে গণনা করে হোক আর মেপেই হোক তখন তারা পূর্ণ মাত্রায় নিত অথবা বেশি নিত। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের এই রাসূল যখন মানুষের কাছে থেকে দাওয়াত দিলেন তার জাতির কাছে, তার কওমের কাছে, যে না তোমরা এটা করো না, এইটা একটা পাপ, ভয়াবহের পরিণাম পরকালে জাহান্নাম, শুআইব আলাইহিস সালামের কথা তারা বুঝলেন না। শুআইব আলাইহিস সালামকে উল্টা তারা ধমক দিয়েছিলেন, ওই দিকে যাচ্ছি না, বলছিলাম এইটা ছিল মন্দ, এই খারাপ অভ্যাস ছিল শুআইব আলাইহিস সালামের জাতির। আজকে আমার আপনার সমাজে আমরা যারা বাস করছি, বাংলাদেশে যারা আছি, আমাদের দিকে একটু লক্ষ্য দিই আমরা, যে আমাদের সমাজে এটা এই প্রচলনটা আছে কিনা। যদি থাকে, শুআইব আলাইহিস সালামের জাতিকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে ধ্বংস করে দিয়েছিলেন, তাদেরকে নিশ্চিহ্ন করে দিয়েছিলেন, আমাদের জাতির মধ্যে, আমাদের কওমের মধ্যে, আমাদের সমাজের মধ্যে তথা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উম্মতের মধ্যে যদি এরকম অভ্যাস থাকে, তাহলে বুঝতে হবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও ধ্বংস করে দিতে পারে, এটা মনে রাখতে হবে। এবারে দেখেন যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিনটা আয়াতের মধ্যে যেই কথা বললেন, এই কথার প্রেক্ষিতে একটি হাদিস, যে হাদিসে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যে পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বললেন সূরা মুতাফফিফিনের ছয়টা আয়াতের মধ্যে, তার মধ্যে তিনটা আয়াত বলেছি আর বাকি তিনটা আছে ইনশাআল্লাহ পরে দেখব। এবারে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিসটা পাবেন আপনি ইবনে মাজার মধ্যে, হাদিসটা এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন কোনো জাতি বা কোনো কওম মাপে বা ওজনে বা গণনাতে কম দেবে, তখন ওই জাতির মধ্যে, ওই কওমের মধ্যে, ওই সমাজের মধ্যে, ওই রাষ্ট্রের মধ্যে তিনটা জিনিস তখন দেখা দিবে। নাম্বার ওয়ান, এক, ওই জাতির মধ্যে তখন দুর্ভিক্ষ দেখা দিবে, মাপে বা ওজনে যখন কম দিবে তখন ওই জাতির মধ্যে দুর্ভিক্ষ দেখা দিবে। দুর্ভিক্ষটা কি এইটার বিশ্লেষণ করার বর্তমান জামানায় মনে হয় প্রয়োজন হয় না। আমাদের মাঝে, আমাদের সমাজে যে দুর্ভিক্ষ চলছে বা চলবে এইটার বেশি ব্যাখ্যা দিতে হবে না মনে হয়। এরপরে নাম্বার টু যেটা হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খাদ্য সংকট পড়বে, খাদ্যের অভাব হয়ে যাবে। নাম্বার থ্রি, তিন নম্বরে হচ্ছে কোনো জাতির পক্ষ থেকে, ওই জাতিতে কোনো রাষ্ট্রের পক্ষ থেকে তখন তাদের প্রতি অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন চাপবে, বা রাষ্ট্রের নেতাদের পক্ষ থেকে, শাসন যারা করবে এই শাসনকর্তাদের পক্ষ থেকে ওই জাতির মধ্যে, ওই কওমের প্রতি, ওই মানুষদের প্রতি তখন অন্যায়, অত্যাচার বেশি বেশি হবে। আজকে এই তিনটা পয়েন্ট আপনি দেখেন তো, যে আমাদের সমাজে যারা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত আছে, যখন আপনি মেপে দিচ্ছেন অথবা নিচ্ছেন অথবা গণনা করে দিচ্ছেন, শুধু দাঁড়িপাল্লায় মাপযোগ করা এটাই মুখ্য বিষয় নয়, কোনো কিছু গণনাও হতে পারে, গণনা করেও নিতে পারেন, দিতে পারেন। যদি এই তিনটা থাকে, এই জিনিস যদি থাকে, তাহলে আমাদের তিনটা পাপ অবশ্যই আসবে। আমার মনে হয় এই তিনটার মধ্যেই আমরা কিছুটা হলেও কম বেশি আছি, এই তিনটার মধ্যে কম বেশি হলেও এখন আমরা সমাজের মধ্যে হাবুডুবু খাচ্ছি। বিশেষ করে দুর্ভিক্ষ, যাদের টাকা আছে টাকাই হচ্ছে, আর এই টাকা হচ্ছেই বা কি করে বলবো, এখন আমরা প্রত্যেকেই যাদের মেধা আছে খাটিয়ে দেখেন, প্রত্যেককেই, প্রত্যেকটা মানুষের গড় এখন ঋণের মধ্যে আমরা আছি, আমরা এখন ঋণের মধ্যে আছি, বলছি না ইশারায় যথেষ্ট। এবারে দেখেন শেষের কথা, যেটা কোনো শাসকের পক্ষ থেকে ওই জাতির প্রতি, ওই কওমের প্রতি তখন কি হবে, নির্যাতন, অত্যাচার,
অন্যায় জুলুম এগুলো তখন নেমে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এ থেকে তোমাদেরকে অবশ্যই বাঁচতে হবে, বাঁচার একটাই পথ, সেটি হলো মাপে ওজনে গণনাতে তোমরা কম বেশি করো না।